জয় গুরু। এখন বাজে বেলা 12টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রবিবার, আজকে একটু দেরি হয়ে যাচ্ছে সব কিছুতে, সব একটু বেলায় উঠেছে, কাজকর্ম করতে করতে একটু দেরি হয়েছে, সকালে ভাত হয়ে গেছে, পেঁপে সেদ্ধ টেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি, আর কালকে তরকারি ছিল, বৌমা খেয়ে নিয়েছে, ছেলে এখনো খায়নি, ছেলে গেছে মেয়ের বাড়িতে, বাচ্চাটাকে নিয়ে গেছে। আমার জামাই আবার আঁকা টিউশনি করে, তো একটু নিয়ে গেছে ওখানে। যাই হোক, ওকে রেখে চলে আসছে ছেলে, তাহলে আমি রান্না করছি এখন। ভাত আমার হয়ে গেছে, এখন রান্না করব। 2-4 পিস ইলিশ মাছ ছিল, ওইটা একটু করব, ওই বেগুন দিয়ে একটুখানি করব, এক বেলার মতন অল্প আছে। আর এখানে আলু, মূলো, বেগুন, শিম আছে, আমোদি মাছ আছে কটা, কটা আমোদি মাছ আছে, অনেকদিন ধরে রয়েছে ফ্রিজে। আমোদি মাছগুলো একটু পেঁয়াজ দিয়ে আর এগুলো দিয়ে চচ্চড়ি করবো। তাহলে আমি কেটে নিচ্ছি, নিয়ে তারপর আপনাদের আবার পরে দেখাচ্ছি। তাড়াতাড়ি করে নিই, বাচ্চা থাকলে তো কাজ হয় না তাড়াতাড়ি, ওই জন্য বৌমাকে বললাম তাড়াতাড়ি তুমি কাজকর্ম করে নাও, তারপরে এদিকে দেখছি। তাহলে বৌমা এবার ঘর দোরগুলো পুছিয়ে নিক, কাজ করে নিক, আমি রান্নাটা করে নিই, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাছের ভিডিওটা করে নিই, এই যে এখানে সব মাছ টাছ সব নিয়ে বসেছি। এই যে সকালবেলা এই মাছগুলো আবার নিয়েছি, বড় একটা তেলাপিয়া 900 গ্রাম ওজন ছিল, নিয়েছি, এটা আজকে আর করবো না। আর এখানে যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ নিয়েছি, এইটুকুনি চিংড়ি মাছ 60 টাকার দাম, কেটে কেটে নিয়েছি। এই যে আমোদি মাছ আছে, এইগুলোকে চচ্চড়ি করব, আর একটুখানি ইলিশ মাছ আছে, এটাকে একটুখানি বেগুন দিয়ে হালকা করে করব, কোনো মশলা দেবো না, কিচ্ছু না। তাহলে আমি রান্নাটা করে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বৌমা ওদিকে কাঁচা ধোয়া করছে, তো আমি এদিকে ফোনটা নিই। ওই দেখুন কলের পরে সব অনেক জামা কাপড় রয়েছে, সব কাঁচা ধোয়া, এগুলো সকাল হলে বাচ্চার জামা কাপড় তো বিছানাপত্র অনেক কাচতে হয়, এই জন্য ঠিক করে মোবাইলটা আমাকে ধরতে পায় না, যার জন্য আমি একটু ধরে করি। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, পরে আবার আপনাদের সব কিছু দেখাচ্ছি। মাছটা আমি বসিয়ে দিয়েছি, এবার দেখি কি হলো। অল্পই মাছ, এই যে বেগুন দিয়ে এটা করে নিলাম, নাবিয়ে দেবো এখন, মশলা ছাড়া করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর হলুদ দিয়ে, নুন টুন দিয়ে করেছি। তাহলে আমি মাছটা নাবিয়ে দিই, এই যে মাছটা আমি ঢেলে নিয়েছি, এবার চচ্চড়িটা করে নিই, এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখানে, এবার সব শিম টিম দিয়ে এই আমাদি মাছটা ভেজে নেবো, নিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে এগুলো সব দিয়ে একটা চচ্চড়ি করবো। তাহলে আমি বসিয়ে দিই তরকারিটা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি তো সব কিছু দেখাতে পারছি না আপনাদের, বৌমা নেই, আমাকে নিজেই করতে হচ্ছে, যার জন্য আপনাদের সবটা পুরোটা আমি দেখাতে পারছি না। মাছে আমি ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিই, মাছ আমার ভাজা হয়ে গেছে, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সবজিগুলো দেব। পেঁয়াজটা আমার এখনো কাটা হয়নি, যাই পেঁয়াজটা কেটে নিই, এটা একটু আস্তে আস্তে হোক। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেগুনটা একটু পরে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দেবো,
টমেটোটা একটু পরে দেবো, নাহলে বেগুনটা আবার শক্ত হয়ে যাবে। হলুদটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দেবো, ধনে পাতাটা সবার লাস্টে দেবো। যে একটু জল দিয়ে দিয়েছি, আমরা আলু আছে তো একটু সেদ্ধ হোক। এবার টমেটোটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই, মাছটা আমি পরে দেবো, আর একটু সেদ্ধ হয়ে আসুক তারপরে মাছটা দেবো। এই যে এবার হয়ে এসছে, এবার আমি মাছগুলো এবার দিয়ে দেবো ভেতরে। কখনো বৌমা ধুচ্ছে, কখনো আবার আমি নিজে নিজে একটু করছি, তো আমার করতে গেলে একটু অসুবিধা। তাহলে এবার ঢাকা দিয়ে দিয়ে একটু জলটা কমে যাক, তারপরে নামিয়ে দেবো, দু এক মিনিট থাকুক। দেখি কী হলো আমার মাছ চচ্চড়ি। ব্যাসাই তো আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হয়ে গেল আমুদি মাছের চচ্চড়ি, তাহলে এবার আমি নামিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ অল্প একটু ছিল, সেটাই করেছি। আর এই যে আমুদি মাছ সব দিয়ে তো চচ্চড়ি করলাম, দেখালাম আপনাদের, তাহলে আমার